টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা অসলসালাম ও আল্লা সম্মানিত দর্শক মন্ডলী আমরা সত্য মিথ্যার আলোচনায় প্রতিবেশীর কথা চলে আসাই আমরা প্রতিবেশী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল আলোচনা পেশ করছিলাম প্রতিবেশীর বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসুল খুব কঠিনভাবে পেশ করেছেন যেটা মানুষের ইমানের উপরে নির্ভর করে মানুষ যদি ইমানদার হয় তাহলে সে তার প্রতিবেশীকে ভালোবাসবে মানুষ যদি ইমানদার না হয় তাহলে সে তার প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করবে আব্দুল ইবিনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কখনো মোমন হতে পারে না যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এই ব্যক্তি মোমেনের ব্যাপারে কোনো প্রশ্নই আসে না সে মোমেন নয় সে মোমেন হতে পারে না দেখুন আল্লাহ রাসুল বলেছেন তাহলে খাওয়ার বিষয়ে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খবর নিতে হবে প্রতিবেশী কি খায় কিভাবে থাকে কিভাবে চলে শুধু বাড়িতে থেকে নিজে খাবেন আর তাহাজুত পড়ে জান্নাত কিনবেন এটা হয় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না যেমন প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে জান্নাত পাওয়া যায় না তেমন প্রতিবেশীকে নিজের অর্থ সম্পদ সব ঢেলে দিতে হবে এ কথা আল্লাহ রসুল বলেননি আপনি খোঁজ খবর নেন আপনি সম্ভবপর তাকে খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি তাকে কাজ বলে দেন কাজ তার হাতে দেন যাতে করে সে ইহকালে এবং পরকালে বেঁচে যাওয়ার মতো একটা পথ খুঁজে বের করতে পারে আবহাওয়ার বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন লা তাহানা যারা ফিরসানা সাতিন। কোনো প্রতিবেশী মুসলিম নারী তার কোনো প্রতিবেশী মুসলিম নারীকে কখনো ঘৃণা করতে পারে না প্রতিবেশী মুসলিম নারী প্রতিবেশী মুসলিম নারীকে তুচ্ছ দৃষ্টিতে দেখতে পারে না তুচ্ছ দৃষ্টিতে দেখায় মানে সে অহংকারী তো দৃষ্টিতে দেখায় মানে সে অহংকারী অলাও ফিরসিনা সাতিন একটা ছাগলের খুরের সমান হলেও তার মানে প্রতিবেশীকে অল্প জিনিস হলেও দিয়ে খেতে হবে এটা হলো প্রতিবেশীর অধিকার এটা হলো প্রতিবেশীর হক কোনো সময় মনটাকে সংকীর্ণ করবেন না মুসলিম বন কোনো সময় মনটাকে খাটো করে দেখবেন না প্রতিবেশী হোক শত্রু প্রতিবেশী হোক বৃত্তশালী প্রতিবেশী হোক উচ্চশিক্ষিতা আপনি কোনো সময় তার ব্যাপারে পিছে হটবেন না অল্প জিনিস হলেও আপনি তাকে প্রদান করতে শিখুন আপনি হয়তো বা ভাবছেন আমি গরিব মানুষ আমার এইটুকু জিনিস তাকে দিব সেইভা হয়তো হয়তোবা সে নাও নিতে পারে আচ্ছা না অনেক কিন্তু আপনি আপনার কাজ করতে শিখুন আপনি কোনো সময় প্রতিবেশী থেকে পিছে হটবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কখনো তাদের এই কাজ করা হবে না কোন প্রতিবেশী মুসলিম মহিলা কোন প্রতিবেশী মুসলিম মহিলাকে তুচ্ছ মনে করতে পারে না সে পরস্পরে নিবে দিবে অল্প হলেও তাই তো আবুজার গেফারিরাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন যে আবুজার এ যা তাবাক্তা তাহাদ জিরানাকা যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দাও ঝোল বেশি করো অত জিরা নাকা এ দিয়ে তুমি তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো প্রতিবেশীকে দিতে শিখো পানি বেশি করে দাও মানে তরকারি বেশি হবে প্রতিবেশীকে দিতে পারবা আপনার যদি থাকে বেশি তো বেশি করেন বেশি তরকারি রান্না করেন যাতে প্রতিবেশী আপনার কাছে কিছু পায় তারও জীবিকা নির্বাহ হয় আপনি তাকে দিতে শিখেন তাই তালা আনহা বলেন আল্লাহ রসুল ইন্হমা উহদি বলেন তাহলে আপনি আমাকে যে আমার দুইজন প্রতিবেশী রয়েছে আমি কাকে দিব আমার হাদিয়া আমি যে কিছু হাদিয়ে দিতে চাচ্ছি কিছু খাদ্য যে আমি প্রতিবেশীকে দিতে চাচ্ছি তা আমি কাকে দেব তখন আল্লাহ রসুল বললেন এলা আকরা বেহেমা মিনকে বাবান দুইটা প্রতিবেশীর মধ্যে যার দরজা তোমার নিকটে যার দরজা তোমার নিকটে তুমি তাকে হাদিয়ে দাও তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর একটা মাপ কাঠি আছে সবচেয়ে নিকটে যারা তারা বেশি হক রাখে এর পরে যারা তারপরে তারা হক রাখে এরপরে যারা তারপরে তারা হক রাখে এই কারণে আল্লাহ তালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন অল ইদিল কুরবা নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশী নিকট প্রতিবেশীর কথাটা আল্লাহ আল্লাহতালা আগে উল্লেখ করেছেন আর দূরবর্তী প্রতিবেশীর কথা আল্লাহ তালা পরে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে এই বিষয়টি খুব স্পষ্টভাবে বুঝে নিতে পারি যে আমরা যারা নিকটতের প্রতিবেশী তাদেরকে বেশি দিব তারা আমাদের কাছে বেশি হক রাখে আর যারা আমাদের দূরের প্রতিবেশী তারা আমাদের কাছে কম হক রাখে তাদেরকেও আমাদেরকে দিতে হবে তবে সময়ের ব্যাপার আমরা সময়ে দূরের প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখব কিন্তু সর্বদা লক্ষ্য রাখব নিকটের প্রতিবেশীর প্রতি নিকটের প্রতিবেশীকে আমাদেরকে কিভাবে দিতে হবে আনাস আনাসন বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আর বা অনলি সাদা সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে আনন্দময় জীবনের জন্য চারটে জিনিস লাগে এক আলমারাতুসলেহা ভালো স্ত্রী ভালো স্ত্রী যার সুখের জীবন তার দুই অল যারুসলেহ ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সুখের জীবন তার তিন আলবায়তুল অসে প্রশস্ত ঘর প্রশস্ত ঘর যার সুখের জীবন তার চার কাবুল হানি এটা ভালো বহন ভালো বহন যার সুখের জীবন তার সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম সুখের জীবনের জন্য চারটে জিনিস উল্লেখ করেছেন এক ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যে সুখের জীবন এটা আপনারা ভালো বুঝছেন যারা ভাড়ার বাড়িতে থাকেন তারা বুঝতে পারছেন যারা একেবারে গ্রামে বসবাস করছেন তারা বুঝতে পারছেন যে ভালো প্রতিবেশীর কেমন দাম আল্লাহুসমান প্রতিবেশীর বাচ্চাটা এক ধাক্কা দিয়ে আপনার বাচ্চাকে ফেলে দিয়েছে চিৎকার করছে আপনি এখন কি বলবেন আপনার বাচ্চাটা প্রতিবেশীর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আপনাদের এখন মুখ বন্ধ হচ্ছে না এই যে চালু হয়ে গেছে আপনার মুখ আল্লাহুসমান ভালো মন্দ বোঝা যায় প্রতিবেশী দিয়ে এই জন্য তো রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন শুনে রাখো ভালো প্রতিবেশী যার সুখের জীবন তার ভালো স্ত্রী যার সুখের জীবন তার ভালো বাহন যার সুখের জীবন তার প্রশস্ত ঘর যার সুখের জীবন তার প্রশস্ত যদি ঘর না হয় যদি পাঁচজন মেহমানকে দাওয়াত দেন তাহলে এখানে বসতে দিবেন কাকে ওখানে বসতে দিবেন কিভাবে এখানে বসতে দিবেন কিভাবে সংকীর্ণ ছোট ঘর বড় একটা ঘর করেন মেহমান বেশি আসবে বাস বড় ঘরে ফাঁকা জায়গায় বসবে আরামে খাবে চলে যাবে এইটা করেন এমন ছোট সংকীর্ণ ঘর করেছেন চকি ধরে তো আপনার চেয়ারগুলো ধরে না চেয়ারগুলো ধরলে টেবিল ধরে না তাহলে এই ঘরে আপনি মেহমানের মেহমানি করে শান্তি পাবেন না একটা প্রশস্ত বড় ঘর লাগবে তাহলে আপনি শান্তি পাবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম রাসুল সাল্লা আলি সাল্লামের কথাগুলি প্রতিবেশীকে মূল্যায়ন করা আবুহায় রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সাথী হচ্ছে ওই যে তার নিকটের সাথীর কাছে ভালো মানুষ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন

In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified.

উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসাল্লামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে আছেন বক্তব্য শোনার জন্য গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা কমলা খায় প্রতিবেশী সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের আমরা পরকাল সফল করতে চাই আল্লাহ যেন আপনাদের পরকালে সফলতা দান করে আল্লাহ মামিন আবদুল ইবনে আমর রাজি আল্লাহ তাল বলেন রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সম্মানী ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে তার সাথীর কাছে ভালো স্বামী স্ত্রীর কাছে ভালো বন্ধু বন্ধুর কাছে ভালো সেই হলো আল্লাহর নিকটে ভালো বন্ধু বন্ধুর কাছে ভালো নয় ও আল্লাহর কাছে ভালো নয় আপনার স্ত্রী স্বামীর কাছে ভালো নয় স্বামী স্ত্রীর কাছে ভালো নয় ও ভালো নয় সবচেয়ে ওই ভালো মানুষ যে নিজের সাথে যে থাকে তার কাছে ভালো তাহলে ভালোটা নিজের কাছ থেকে শুরু হবে একবারে নিকটে যে আছে তার কাছ থেকে এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন খায়রুল যারে ইন্দাল্লাহে খায়রহুম লে যারেহি সবচেয়ে ভালো প্রতিবেশী হচ্ছে আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ হচ্ছে খায়রুহুম সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো যে প্রতিবেশীর কাছে ভালো নয় সে সবচেয়ে খারাপ তাহলে ভালো হওয়াটা নির্ভর করে প্রতিবেশীর উপরে এই কারণেই আবহা জিয়া আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লামে একথা বলেছেন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল তুস্কার ফোলা নাতন বেকাস মেহা সাদা কাতে হা গায়ের আন্নাহা তুদি জিরা না কালা আল্লাহ রাসোল অমুক মহিলা খুব বেশি বেশি সলাদ আদায় করে অমুক মহিলা খুব বেশি বেশি দান খায়রাত করে অমুক মহিলা খুব বেশি শ্যাম পালন করে শ্যাম বেশি সলাদ বেশি দান খায়রাত বেশি গায়রা আন্নাহা তুজি জিরা নাহা তবে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বললেন হেয়াফিন্নার ও জাহান্নামে যাবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে জাহান্নাতের আশা করা যায় না এটা একটা মানে খুব দূরের কথা খোলা খোলি জাহান্নাম প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতিফল ফলাফল জাহান্নাম পক্ষান্তরে আরেকজন মহিলার কথা বলা হলো আল্লাহ রসুল ফলা নতুন বেকিল্লাতে সলাতে হওয়া শ্যামে হা সাদকাতে হা গার না হালা তুঁজি জিরা নাহা স্লে হা অমুক মহিলার কথা বলা হয় সে কম সলাত আদায় করে কম শ্যাম পালন করে কম দান খেরাত করে তেমন দান খেরাত বেশি করে না তেমন সলাতো বেশি আদায় করে না তাহার পড়ে না তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয় নেয় রাসুল সাল বললেন হে ফিল জাননা ও জান্নাতে যাবে সম্মানিত দর্শক মন্ডলী বিশেষভাবে আমার মুসলিম বোনদেরকে বলতে চাই হাদিসটি কিন্তু মহিলাদের প্রতি লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞাসা করা হল উমুক মহিলার ব্যাপারে যে সে বেশি বেশি সলাত আদায় করে শ্যাম পালন করে দান খায়রাত করে তবেও প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসুল সরাসরি ঘোষণা দিয়ে দিলেন ও জাহান নামে কি বুঝলেন আপনারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করা যায় না তাহার পড়ে জান্নাত পাওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে হজ করে করে উমরা জান্নাত পাওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে আল্লাহ রসুল বললেন অমুক মহিলা কম সলাত আদায় করে কম শ্যাম পালন করে কম দান খায়রাত করে দানের বিষয়টি তো বলা হয়েছে একবার অল্প পনিরের কিছু সামান্য দান করে তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না রাসুল সালসাল্লাম বললেন হে ফেল জান্নাত ও জান্নাতে যাবে প্রতিবেশীকে কষ্ট দেয় না যে সে জান্নাতি প্রতিবেশীকে ভালোবাসে যে সে জান্নাতি প্রতিবেশীর প্রতি যথাযথ ভালো আচরণের চেষ্টা করে যে যথাযথ ভালো আচরণের চেষ্টা করে যে সে জান্নাতে যাবে প্রতিবেশীর ফলাফল জাহান্নাম প্রতিবেশীর ফলাফল জান্নাত আব্দুল ইবিনা আমর রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল আল্লাহ রসুল কাইফ আলি আন আলামা আনি আসাত আত আহসান্ত আল্লাহ রসুল আমি কিভাবে জানব যে আমি ভালো কাজ করি আমি কিভাবে জানব যে আমি মন্দ কাজ করি আমার ভালো কাজ করার ফলাফল আমি কিভাবে ধরতে পারবো মন্দ কাজের ফলাফল আমি কিভাবে ধরতে পারব। তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন শুনো সামিতা জিরা নাকা একলু না কাদ আহাসান্তা ফাঁকা আহাসান্তা। যখন তুমি তোমার প্রতিবেশীর নিকট থেকে শুনবে যে তুমি ভালো করেছ তাহলে তুমি ভালো করেছ প্রতিবেশী যদি বলে অমূলক ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে অমুক মহিলা ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে যে অমুক খুব সুন্দর তাহার যদি পড়ে কথা সুন্দর বলে তাহলে তুমি ভালো এর পরে আল্লাহ রসুল বলছেন আর যখন তুমি তাদের থেকে শুনতে পাবে যে ফাঁকাত আসাতা ফাঁকাত আসাতা কাদা আশা আতা ফাঁকাৎ তোমার ব্যাপারে তারা মন্দ বলছে তাহলে তুমি মন্দ করলে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে দুইটা শেডি প্রকাশ পেয়েছে জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসুল আমি কিভাবে বুঝব যে আমি ভালো করছি আল্লাহ রসল তার ভালো করার পথটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর কাছে বললেন প্রতিবেশী যদি বলে তোমাকে তুমি ভালো তুমি ভালো আর প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ এই জন্যই আল্লাহতালা প্রতিবেশীর ওপরে যথাযথ লক্ষ্য রাখার ব্যাপারে জোরালো গুরুত্ব আরোপ দিয়ে করেছেন আজকে মানুষ প্রতিবেশীকে হেউতুচ্ছ করে নিকটের লোককে হেউতুচ্ছ করে সফল হতে চায় আর নির্বাচন পদ্ধতি এত একটা বিষ এত একটা নিম্নমানের কাজ জঘন্য কাজ যে দেখবেন যে একই পাড়াতে পাশাপাশি বসবাস করে কিন্তু একজন এ দলে একজন এ দলে কে কাকে আপনার দিতে পারে জেল হাজতে কে কাকে সমাজে অপদস্থ করতে পারে কে কার পয়সা ছিনে নিতে পারে এ নিয়ে দিন রাত প্রতিযোগিতা চলছে বলেন আপনি জাহান্নাম হবে এদের না জান্নাত হবে তাহার যুদ্ধ পড়তে পারে শ্যাম পালন করতে পারে দান খারেত করতে পারে নেতা হয়ে গিয়ে লাখ লাখ টাকা দান করছে ফলাফল জাহান্নাম নাম হবেই ইস্পষ্ট আলারসল ঘোষণা দিয়ে দিয়েছেন অতএব এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই প্রতিবেশী যদি ভালো না বলে তাহলে জাহান্নাম নাম প্রতিবেশী যদি ভালো বলে তাহলে জান এখনকার গ্রামের সমাজ কত কঠিন কত বিষক্ত আল্লাহসাম প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে দেখি আপনার স্ত্রী এখন কি বলবে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে এবার যেহেতু সিম গাছ আপনার কাজে আপনার স্ত্রী খুব গালিগুলোজ করেছে যখন আপনি বাড়িতে এসেছেন তখন আপনাকে বলেছেও খুব প্রতিবেশীর ছাগলে আমাদের গাছটা খেয়ে নিল কি একটা সর্বনাশ করে দিল কয়দিন পরেই গাছটাতে সিম ধরত তা আপনি এখন কি করবেন আপনি যদি এখন ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলেন যে ভাইজান আমার স্ত্রী যে আপনাকে গালি দিয়েছে তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমার স্ত্রী না বুঝে আপনাকে গালি দিয়েছে আপনার ছাগলটা আমাদের সিম গাছ খেয়ে নিয়েছে এই জন্য আমার স্ত্রী আপনার খুব নিন্দা করেছে আপনি আমাকে মাফ করেন পারবেন এটা করতে এরই নাম হচ্ছে ইমান আর এরই নাম হচ্ছে ভালোবাসা জড়ানো রাসুল সাল্লাম যে বললেন মুফি ওলা কিনা লসেল এই যা কোথেয়াত রাহেমহু আসলে পাল্টা পাল্টি ভালোবাসার নাম ভালোবাসা নয় ওলা কিন লসেল ভালোবাসা হচ্ছে এই যা কোথ রাহেমহু অসালাহা যখন সদাচরণ ছিন্ন করা হবে তখন এ জড়াবে সদাচরণকে জড়াতে পারে যে সেই ভালো প্রতিবেশী সদাচরণকে বহাল রাখতে পারে যে সেই প্রতিবেশী প্রতিবেশীর কাছেই সদাচরণ মানুষের হারিয়ে যায় ভালো আচরণ মানুষের হারিয়ে যায় এই জন্য রাসুল সাল্লি আসাল্লাম বলেন লা নও যা আমি এক রেজা খাসা বাতান ফিজে প্রতিবেশীকে এত ভালোবাসতে হবে এত মূল্যায়ন করতে হবে যে প্রতিবেশী একটা লাঠি আপনার দেওয়ালে পুঁতে দিতে চাচ্ছে প্রয়োজনে হয়তো বা লাঠিটে এখানে গেড়ে দিয়ে পুঁতে দিয়ে রসি বেঁধে রাখবে কাপড় শুকানোর জন্য আপনি এখন খেপে উঠছেন যে আমার দেওয়ালে কেন এমনটা হতে পারে যে আপনি গ্রামের মানুষ বসবাস করছেন প্রাচীর দিয়ে বসবাস করছেন এই প্রাচীর আপনি তৈরি করেছেন কিন্তু আপনার প্রাচীরে প্রতিবেশী একটা চাল উঠে রেখে ওখানে রান্না বান্না করে খেতে চাচ্ছে আপনি কি করবেন এখানে রান্না করতে দিলে তো আপনার দেওয়ালটাতে কালি ধরে যাবে এবং যখন চুলাটা জ্বলবে তখন ওই দিক থেকে ধোঁয়া আপনার এদিকে আসবে বলেন আপনি কি করবেন সম্মানিত দর্শক মণ্ডলী মানুষের ইমান পরীক্ষা করা যায় প্রতিবেশী দিয়ে কে কত বড় পরহেজগার প্রতিবেশীকে দেখো তাহলে বোঝা যাবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রতিবেশীর সার্বিক সুবিধা চায় না যে সে মোমেন নয় প্রতিবেশীর সার্বিক সুবিধা চাইতে পারে যে সেই প্রকৃত মোমিন আল্লাহ তুমি আমাদেরকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুহানাক কাল মব হমদিকা আশহদাল্লা ইহ ই আস্তগর গৌতুগিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবো যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায়